হ্যালো বন্ধুরা, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো, তিনটে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। যারা শাহরুখ খানের ডাইহার্ড ফ্যান আছো তারা কিন্তু গোটা ভিডিওটা দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। প্রথম যে আপডেটটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে টাইটানিককে কেন্দ্র করে। বন্ধুরা, ইতিমধ্যেই হয়তো তোমরা অনেকেই জানো যে টাইটানিক কিন্তু রিলিজ পাচ্ছে, এবং মাত্র 99 টাকা, মাত্র 99 রুপিজের বিনিময়ে কিন্তু তোমরা 3D-তে টাইটানিক দেখতে পারো। এবং টাইটানিক আমার মনে হয় এমন একটা সিনেমা যেটা কোনোদিন সিনেমার ইতিহাসে ছবিটা পুরনো হবে না। এবং আমার মনে হয় তোমরা বেশ অনেকেই হয়তো তোমরা দেখতে যাবে টাইটানিক। আমার তো দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু উদয়ন সিনেমা শেওড়াফুলি আমার বাড়ি থেকে অনেকটাই দূর। আপাতত উদয়ন সিনেমা শেওড়াফুলি একটা করেছে, আমি সেই কারণের জন্যই তোমাদেরকে এই কথাটা বলতে পারলাম। 99 টাকার বিনিময়ে কিন্তু তোমরা যারা ওই ধারে কাছে থাকো তারা কিন্তু টাইটানিক দেখতে পারো। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে DDLJ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এই ছবিটা কিন্তু কিছুদিন আগে আমরা রিলিজ দেখতে পেয়েছিলাম, আবারও কিন্তু রিলিজ পাচ্ছে এই ছবিটা আগামীকাল থেকে PVR, আইনক্স এবং সিনেপলিক্স, এই তিনটে জায়গায় কিন্তু DDLJ-এর আবারও রিলিজ পাচ্ছে। তো তার ডিটেলস কি তোমরা বুক মাই শোতে গিয়ে চেক করে নিতে পারো। আমি এক্ষুনি একটা অ্যাড দেখলাম যেটা আমার প্রচন্ড ভালো লাগলো, এবং শাহরুখ খানের DDLJ এমন একটা ছবি যেটা আমার মনে হয় কোনোদিন পুরনো হবে না। SRK মানে নামটাই এত বড় একটা নাম যেটা আমাদের কাছে কোনোদিনও পুরনো হবে না। পাঠানের দৌড় চলছে, তার মধ্যে মধ্যে আবারও ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য চলে আসছে DDLJ, তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো, নস্টালজিয়া যদি ফিরে পেতে চাও। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পাঠানের বক্স অফিস কালেকশন। বন্ধুরা দেখো, আজকে অর্থাৎ Day 16-এর এখনো কোনো বক্স অফিস কিন্তু আমার কাছে, আমি এখনো রিপোর্ট পাইনি, সেটার ভিডিও আমি আগামীকাল সকালবেলা বানাচ্ছি। কিন্তু যে আপডেটটা পাওয়া যাচ্ছে, পাঠান কিন্তু অলরেডি 877 কোটি টাকা অলরেডি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। বন্ধুরা, এটা গ্রস কালেকশন বলছি আমি তোমাদেরকে, এবং ওভারসিজ থেকে শুধুমাত্র ইন্ডিয়া থেকে করেছে 544 কোটি টাকা, যেটা গ্রস কালেকশন, এবং ওভারসিজ থেকে করেছে 332 কোটি টাকা। টোটালটা যদি তোমরা যোগ করো তাহলে দাঁড়াচ্ছে 877 কোটি টাকা। এবং হিন্দি থেকে এই ছবিটা নেট কালেকশন করতে পেরেছে, শুধুমাত্র হিন্দি থেকে, এটা আমি নেট কালেকশন বলছি, 436 কোটি 75 লক্ষ টাকা, যেটা একটা হিউজ নাম্বার। এবং ডাবড ভার্সন থেকে, মানে তেলেগু এবং তামিল থেকে, করতে পেরেছে 16 কোটি 20 লক্ষ টাকা, যেটা খুব একটা ভালো না হলেও মোটামুটি চলে যায়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে পাঠানের 1000 কোটি টাকা করাতে পাঠান আর কতটা বাকি সেটা আমরা সকলেই বুঝতে পারছি, আর 100 সামথিং কোটি টাকা বাকি থাকবে মোটামুটি। সো ওটাও আমি আশা করব হয়ে যাবে আগামীকাল এবং আগামী পরশু, এই দুটো দিন পাঠানের জন্য খুবই ভাইটাল, দেখা যাক কি হয়। এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার কিরকম পাঠানের রেসপন্স হলো সেটা তো আমি আগামীকালই তোমাদের বলছি। তো কাল শুক্র শনি রবি এই তিনটে দিন দেখা যাক পাঠান কি করতে পারে, 1000 কোটির দোরগোড়ায় একেবারেই পৌঁছে যেতে পারে নাকি 1000 কোটি ক্রস করে যেতে পারে, সেটাই এখন দেখার। সো এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনই জেনে বাই বাই।